কিন্তু যে পর্যন্ত ওই পর্দাটা ফেটে ফানি বাহির না হবে সে পর্যন্ত মাকে নামাজ পড়তে হবে এটার নাম হয়েছে ফরা একটা মহিলাকে জিজ্ঞাসা কর তখনকার দিনের মহিলাদেরকে দেখছি এই এই বাড়িতে একটা মহিলার যদি প্রসব ব্যথা হতো এই ঘরের মহিলা ওই ঘরের মহিলা ওই ঘরের মহিলা কি যুবতী কি বুজি সবাই যাইয়া সেখানে আল্লাহর কাছে কানতে শুরু করতো আল্লাহ আমাদের এই মানুষটাকে রক্ষা কর গুম নাই নিন্দ্রা নাই সব মহিলা সেই ঘরে যাইয়া হাজির কথা কি ঠিক নেই কারণ তারা বুঝে এটা কত বড় বিপদের সময় তাইলে এই বিপদের সময় হয়তো বাঁচবে না এলে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এর কোনো বিকল্প পদ্ধতি নাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কি ঠিক নেই এখন বাচ্চার যে কতটুকুন মাথা বের হয়েছে নেফাসের পানি কিন্তু পড়ে না সমাধান বলো আল্লাহ একবার নেফাসের পানি যদি না পড়ে হাফেজ এমাদুদ্দিন এমনি কাশির বলছে নেফাসের পানি যদি না বাইর হয় তাইলে কিন্তু এই মহিলাকে ওই আসলা তু মিনান রমিনের আজানের কারণে নামাজ পড়াইতে হবে এই মহিলা এখন কি অবস্থায় আছে বাচ্চার মাথা কতটুকু বাইর হয়েছে আজান দিছে আসলা তু খাই রমিনান নাউম হাফেজ আহমাদ উদ্দিন বলতেছে এখনো নেফাস শুরু হয় নাই তার উপরে এখনো নামাজ ফরজ আছে এই ফরজ তারা দায় করতে হবে এটার নাম হইল ফরজ চিৎকার করে সুমান আল্লাহ কন্যা আর আমার জন্য না। আল্লাহ আর আমরা কি কই নামাজ শরীল বালানা অন পড়তে পারতাম না কইনি কাপড় বালানা নামাজ পড়তে পারতাম না কইনি মন বালানা কইনি ঘরে আরামে শুই রয়েছি আর মসজিদে মোজা মোয়াজ্জেন ডাক দিতেছে আর সলা তো খাই নাম নামাজ ঘুম থেকে উত্তম কয়জনে যায় কয়জনে শুই থাকে অজু হাত দেয় কি শরীরটা ভালো লাগতেছে না আমার এখন অজু নাই কাপড় পাট নাই অমুক নাই সমুক নাই এই মহিলাটার এই যে বাচ্চার মাথায় বাইর বাইরেছে এখনো নেফাসের পানি বাইর হয় নাই এখনো নামাজ ফরজ এটার নাম হইলো আল্লাহর হুকুমগুলির মধ্যে ফরজ এক নম্বর আর এই ফরজের মধ্যে নামাজ এক নম্বর ফরজ এই এক নম্বর ফরজের এটা হলো বৈশিষ্ট্য হাফ এ জামাদুদ্দিন রহমত লাল বলে ওনাকে জিজ্ঞাসা করছে হুজুর এই কঠিন বিপদে আপনি তো ফতুয়া দিলেন আমরা এই মহিলাটাকে এখন কেমনে নামাজ পড়াইবো তো মনে আর না কঠিন না ধরিব কেমনে উড়াইবো কেমনে কিরবো কেমনে হাফেজ এ জামাদদ্দিন বলতেছে যদি এই মহিলাটা কাঁচা মাটির ঘরে থাকে তাইলে একটা জায়গার মধ্যে গর্ত আমার নামাজ আল্লাহ মধ্যে এক হুকুম ফরজ আর সকল ফরজের ফরজের নাম হয়েছে নামাজ এটার ব্যাখ্যা শুনেন এই নামাজের ফরজটা কেমন যারা বলতেছে আমার এখন কাপড় ভালো না মন ভালো না শরীর ভালো না ফরে ফর মো আরেকজনে কিছু মানুষকে আমার এখনো বয়স হয় নাই কয়নি 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 কয় আমার এখানে আমি যে বাড়ি করছি এখানে ওই রাস্তার মধ্যে কিলাকিলি করি একটা যুবক ছেলে মারা গেছে অল্প বয়স খুব অল্প বয়সের ছেলে তারা মাঠে যে আট দশটার সময় অন্ধকার কবরস্থান রাত দশটায় এই যুবক ছেলেকে নিয়ে কবরের সবাই দিল মাও গেল না বাবায়ও গেল না বন্ধুবান্ধব যাদের সঙ্গে যাইয়া রাস্তায় মারা গেছে এরা তো জানা যায় কেউ শরিক নাই সব পলাইছে গেছেনি কবর রয়েছে নি কবর রয়েছে না রয়েছে কাবার থাকতে হবে যাওয়ার কোনো সুযোগ নাই এখন এই হাল দুইটা হয় জান্নাত নালে জাহার নাম কথা কি ঠিক এই সকল কাবার হাল দুইটা সকল কাবরস্থানের বাসিন্দাদের অবস্থা দুইটা ফারি কনফিল জান্না ফারি কনফিল সাইর আল্লাহ আল্লাহর কল্যাণ ঘোষণা আর রসুল কইসে আল কাবরু রাউদা তুমিন আদিল জান্না কবর জান্নাতের বাগান আর মিন তুমিন হোফাতের নিরান আর নাহলে এটা জাহান্নামের টুকরা গাড়া তাইলে এই কবরস্থান দুই ভাগ এক ভাগ মানুষ জান্নাতে আর এক ভাগ মানুষ কি কেউ বাইরে আইতে পারছে নি বাইরে শুনি এই যে এ পর্যন্ত কেউ পারে নাই জাহান নাম আসেনি কে খবর দিছে রসুল্লাহ বিশ্বাস করতে হবে এবার হাফেজ মাদুদ্দিন রহমতুল্লাহ আলাই বলে মহিলাটা যেখানে শোয়া এখন তো মহিলাটা হাঁটুর উপর ভর করে আছে ঠিক নি যদি এই জায়গাটা কাঁচা হয় তাইলে একটা খাত একটা গর্ত কর এই জায়গার মধ্যে সমান লাগন কি করতে কইছে গর্ত কর গর্ত করিয়া দুইজন মহিলা এই মহিলাটাকে দুইজন মহিলা এই মহিলাটাকে দুই দিক থেকে হাতে ধরো আর একজন মহিলা মাথার মধ্যে ধর ধরিয়া তাকে একটু সোজা করিয়া এই গর্তের মধ্যে বসাও যেন ওই গর্তের মধ্যে বাচ্চার মাথাটা ঢুকিয়া যায় আর বাচ্চাও কষ্ট না পায় মাও তেমন কষ্ট না পেজামা উদ্দিন বলতেছে তার গায়ের উপর দিয়ে একটা নতুন কাপড়ে প্যাঁচাইয়া দাও সব না নতুন কাপড়ে প্যাঁচায়া দিয়া একটা মাটির চাকা দূর সাদা একটা শুকনা মাটির চাকা আনো এই মাটির শাকাটা আনিয়া আরও দুইজন মহিলাকে কাজে লাগাইয়া দাও তারা মাটির শাকার মধ্যে হাত মুছিয়া এই মহিলার হাতের এই কবজা পর্যন্ত এই চেহারার জায়গাটা পর্যন্ত মুছিয়া দিয়া তার তাই মোম করা দিব তাই মম করাইয়া দিয়া এবার ফজরের নামাজ হলো সারির রাকাত সারি রাকাতের মধ্যে দুই রাকাত হইল ফরজ আর দুই রাকাত সুন্নত সুন্নত বাদ হাফেজ আলাই বলে এ বিপদের মধ্যে সুন্নত আল্লাহ মাফ করবে কিন্তু দুই রাকাত নামাজ তারে পড়াইতে হবে কেমনে পড়াইব দুই কিনার দিয়ে দুইজন মহিলা তাকে দরিয়া রাখা আর সামনে একজন মহিলা বসিয়া বসিয়া তার সঙ্গে তাকে বলবে তুমি পড়া আলহামদুলিল্লাহ হে রব্বিল আল আমি সুরা ফাতে পড়ায়া দাও এর সঙ্গে একটা

রাত্রে গাঁটটি বাঁধি আসি মসজিদে থাকতো ওই নামাজ নামাজের জন্য কোনো ত্রুটি হায় হায় সোমান আল্লাহ জামাতের যেন ত্রুটি না হয় ওই দূরের সাহাবিরা গাঁটটি নিয়ে এসে মসজিদে প্রথম কাতারে গামসা বিষাই বা কেন বিষয় পড়ে থাকতো এখানে সে যেন জায়গা পায় ফজরের সময় এখানে যেন জায়গা পায় আসরের সময় এই জন্য আগে বসে থাকতো চিৎকার করে সোমান আল্লাহ এত বড় নামাজ সোমান আল্লাহ এটা হলো ইসলামের নামাজ আল্লাপাক আমাদেরকে বুঝার তফিক দান করুন সকালে বলেন আমিন সকালে বলেন আমিন তাইলে এখন এই নামাজ ইসলামের নামাজ শুরু হয়েছে কখন থেকে আদম ইসলাম থেকে ঠিক আছে নি আদম আলসালাম শুরু হয়েছে ইসলাম এই নামাজটাকে কেন ফরজ করল এই বিষয়টা কেন ফরজ করা হলো কথা বুঝারছিনি বুঝার সিন এখন এটার জন্য আমাদের একটু পিছনে আসতে হবে সেটা কি সেটা হলো আমরা দুনিয়ার দিকে তাকাইলে দুই রকম মানুষ দেখি কয় রকম এক বাঘের সাদ্দাতকে দেখা যায় সাদ্দ কি মানুষ নিই নাকি বাঘ আর এক বাঘে নমরুদকে দেখা যায় এটা কি মানুষ না সিংহ মানুষ নি সাদ্দ নমরুদ হামান ফেরাউন আবু জাহেল ওতবা সাইবা এক কাতারে তাগরও দেখা যায় এটা কি মানুষ নিই কিরকম মানুষ আঙ্গমতো মানুষ নেই এরকম দুই পাও দুই হাত দুই চোখের মানুষ না কি এরকম নেই হয়তো তারা আর একটু কী ছিল মোটা ছোটা সবল ছিল এরকমই তো নাকি এই মানুষে তো নাকি আর এক কাতারে দেখা যায় কারে ওই হজরত আদমআলামের কতিপয় উম্মত নু আসসালামের কতিপয় উম্মত ইব্রাহিম আলাসলামের কতিপয় উম্মত ইব্রাহিমের পরে মুসা আসলামের কতিপয় উম্মত ঈসা আল আসলামের কতিপয় উম্মতকে দেখা যায় আর এক কাতারে কথা কি ঠিক নেই প্রথম কাতারের মধ্যে আমরা কি দেখতেছি তারা দুনিয়ার মধ্যে এসে দুনিয়ার মধ্যে এসে যত খারাপ কাজ করছে সকল খারাপ কাজের বড় খারাপ কাজ করছে আল্লাহকে অস্বীকার করছে কোনটা করছে আল্লাহকে শুধু অস্বীকার করে নাই আল্লাহকে শুধু অস্বীকার করে নাই বরং নিজে আল্লাহ এটা দাবি করছে কথা কি ঠিক নেই কি দাবি করছে দাবি করছে নি কি কারণ এটা হলো তাইলে মানুষের ভিতরে এরকম একটা শক্তি আছে নাকি নাই আসেনি আসেনি এই শক্তি ছাড়া পাইলে সে আল্লাহ দাবি করতে পর্যন্ত কুণ্ঠিত হয় না এরকম একটা শক্তি মানুষের মধ্যে চিৎকার করে সোহান আল্লাহ কি এরকম একটা শক্তি মানুষের মধ্যে দেওয়া এটা যদি স্বাধীনভাবে সাড়া পায় আল্লাহকে অস্বীকার করতে পর্যন্ত দ্বিধা করে না এই জন্য আল্লাহকে অস্বীকার করেছে সাদ্দ অস্বীকার করেছে অমরুদ অস্বীকার করেছে ফেরাউন অস্বীকার করেছে হামান অস্বীকার করেছে আবু জাহেল করছেন করছে নি আর এক দল তারা আল্লাহকে অস্বীকার করে এখন এই যে অস্বীকার করে নাই আর অস্বীকার করছে দুই দল হয়েছে তাহলে এখন কি বোঝা গেল আল্লাহ খবর দিচ্ছে দুই রকমের ক্ষমতা আছে একটা ক্ষমতা বন্দাকে মুখী করে আর একটা ক্ষমতা মানুষকে আল্লাহ হারা করে হারা করে যেই ক্ষমতা এটা হলো প্রবৃত্তির দাসত্ব কি এটা প্রবৃত্তির দাসত্ব এই প্রবৃত্তির দাসত্বই সাদ্দাদ, নম্রুদ হামান ফেরাউন আল্লাহর এত বড় অবাধ্যতা পোষণ করে বিশ্বের মধ্যে প্রমাণ করেছে যে মানুষ যদি প্রবৃত্তির দাসত্বের অধীন থাকে তার দ্বারা দুনিয়ার যে কোনো খারাপ কাজ করা সম্ভব কথা কি ঠিক নেই আমাদের সকল খারাপ কাজ আসেনি আসেনি কত রকমের খারাপ কাজ আছে কোনো শেষ করা যাইতো না তাহলে এই খারাপ কাজগুলি কেন হইতেছে প্রবৃত্তির দাসত্বের কারণে হইতেছে এখন ইসলাম নামাজ দিল কি জন্য ইসলাম নামাজ দিল মানুষটাকে প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাস বানাই দেওয়ার জন্য চিৎকার করে সোহান আল্লাহ বলে কার দাস কার দাস কার দাস আল্লাহর দাস হইলে ওই আদম আদমের উন্মতের মতো হবে নাকি নুয়াল ইসলামের মত মতো হবে নাকি ওই বুড়িরে কইসে নামে যে এখানে প্লাবন হবে তো বুড়িয়ে বই রয়েছে এ গাঁটটি গুঁড়টি গুসাই বই জিকির করতে আছে বই বই আল্লাহ আল্লাহ করতে আছে কনসম প্লাবন হইব কনসম বুড়ি যাইব কোন সমসম বুড়ি আইব এই ফাঁকি প্লাবন প্লাবন সব হয়ে গেছে ইতিহাসের কথা আর কি কোদুর জানি না তখন বুড়ি যখন নৌকা বাড়ছে দুনিয়ার মধ্যে ফানি শুকাই গেছে মুসাল ইসলামে কয় নুয়াল ইসলামে কয় হায় হায় রে এই বুড়ি না কইসিল আমার লগে যাইব অন্তে বুড়ি কই আমি কই আমার তো কথাটা মনে নাই এখন যাই সাই দেয় বুড়িয়ে গাঁট চাকরি লই বই রইছে মানে আল্লাহরে এরম বিশ্বাসে করছে এরম মানায় মানছে আল্লাহর দাসানু দাস এরমে রগ এরা সায় ঢুকছে সে বিশ্বাস করছে যে আল্লাহ জমিন ডুবাইতে পারে আবার আমাদেরকে ডুবাইতেও পারে বাঁচাইতেও পারে মুসাল আসলাম নু আসলাম যখন খবরটা শুনাই দিছে এটা হইতে পারে সম্ভব এই জন্য গাঁটটি লই বসে রয়েছে অন জন দেখছে নু আল আসলাম রে অন কায় হুজুর আইসে নাকি সময় আইসে নাকি লোকে তাই লাগবে নাকি চিৎকার করেছে ভালো লাগবে এইভাগের দুনিয়া সব উলুটপুট করে বুড়ি বসে রেছে তাইলে ওই রকমের খোদার ধাসও ছিল খোদার অবাধ্যও কি ছিল এই জন্য ইসলাম নামাজকে ফরজ করেছে সকল মানুষকে আল্লাহর দাস বানাইতে এই আল্লাহর দাস বানাবার জন্যে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম তার জমনায় যত মানুষ আসছে কালমা পড়ছে সঙ্গে সঙ্গে রাসুল্লাহ ওই সাহাবিদেরকে দায়িত্ব দিয়ে দিত যে ও সাহাবিরা তুমি এর কলমা ইয়া মানে অজু শিখাইবা তুমি তার দুইটা সুরা শিখাই দিবা তুমি তার গোসল শিখাইবা ও সামনের নামাজ আসার আগ পর্যন্ত তারে নামাজ শিখাই দিতে হবে এবং সে যেন আমার সঙ্গে এই নামাজে জামাতে নামাজ পড়তে পারে চিৎকার করে মান আল্লাহ বলেন তাইলে হুজুরে কি করছে এই নামাজ দিয়ে যতজন ইমানদার ততজন সাহাবি চিৎকার করে সোহান আল্লাহ বলেন চোদ্দশো বছর পার হয়ে গেছে চোদ্দশো বছর অতিক্রম করেছে দুনিয়ার মধ্যে রাসুলের চরিত্র আদর্শ মাধুর্য কত লেখা লেখনি হয়েছে কত ব্যাখ্যা হয়েছে কত বিশ্লেষণ হয়েছে কিন্তু কেউ বলতে পারে নাই যে সাহাবি ছাড়া আরো কিছু মুসলমান ছিল পাচ্ছিনি পাচ্ছিনি তাহলে কি যেই মুসলমান সেই কি সাহাবি চিৎকার করে সুহান আল্লা খন সুহান আল্লা খন সুহান নামিয়া আর হুজুর কি ঘোষণা দিল আমার একজন নগণ্য সাহাবির ইমানের ওজন এক পাল্লাই দিলে দুনিয়ার সমস্ত যারা জমিনে আসবে সকলের ইমানের দিলে আমার একজন নগণ্য সাহাবির বলেন তাইলে বিষয়টা কি যতজন মুসলমান ততজন সাহাবি কথা কি ঠিক আছে নি কিভাবে হইল কিসে করলো নামাজ কিসে করলো জোরে কন কিসে করলো দাস বানাই দিছে কার দাস বানাই দিছে কার আজাদ আজাদ পাইছে কি হ্যাঁ আল্লাহর দাস হওয়ার মাধ্যমে প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্তি পাই গেছে চিৎকার করে চোভান দাস হইছে এখন কার আল্লাহর দাস হইছে আল্লাহর দাস হওয়াতে আনুগত্য করিব কার সকল ক্ষেত্রে আনুগত্য কার আমরা কইয়ে না করিনি করিনি বা বাজারে তো আপনারা ব্যবসা বাণিজ্য করেন এখানে দোকানদারি করেন কত কিছু করেন করেন না হয়নি আল্লাহর কথা আসেনি কই নামাজ না ওই মসজিদও আছে ইহেন বাইরে আর আসেনি আল্লাহর ফাত্তা ফাত্তা আসেনি কোনো জায়গার মধ্যে তাইলে আল্লাহ পাকের আনা আনুগত্যের অধীন করার জন্যে ইসলাম যে আবাদতটা দিয়েছে এটার নাম হলো নামাজ চিৎকার করছো ভালো আল্লাহ এই জন্য হুজুরে নামাজের সালাম ফিরাই ডাইনে বামে সাইতো কি চাইতো যে আজকের নামাজে নতুন কোনো মুসলমান যারা একটু আগে আমার কাছে কলমা পড়ে ইসলাম গ্রহণ করেছে এরকম নতুন কেউ বাদ পড়ছে আসেনি জমাতে না আসে নাই বা পুরান কোনো সাহাবি জমাতে আসে নাই বা কেউ জমাত তরক করছে বা কি অবস্থা এই যেন হুজুরের দাঁড়াইয়া এইভাবে চাইতো চাওয়ার পর হুজুরে কইতো অমুকে নাই কেন নাম লিস্টিক অমুকে নাই কেন নাম লিস্টিক অমুকে নাই কেন নাম লিষ্টি করো তখন সাহাবা একরামের টিম বানাইতেন যে ওদের খবর লাও অসুস্থ না কোন কারণ জমাতে আসতো না কেন চিৎকার করে বুঝেননি কথা হ্যাঁ তাইলে এইভাবে হুজুর নামাজ ট্রেনিং দিয়ে এদেরকে কি বানাইছেন সাহাবি কি বানাইছেন চিৎকার করে সোহান আল্লাহ কর না সাহাবি এখন সাহাবি নামটার রকমের খুঁই পৃথিবীতে এখন আসেনি নাই যে লোকটাই শুনে সাহাবি ইজ্জতের সাথে কি করে বরণ করে কথা কি ঠিক আছে নি এবং ইহুদি হোক নাসারা হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যেই হোক সে সাহাবি নামটাকে খুব ইজ্জতের সঙ্গেই কি করে উচ্চারণ করে আমরা তো সাহাবি হইতে পারতাম না হারিয়ামনি আমাদের সেই ক্ষমতা নাই কিন্তু আমাদের কি হইতে হবে প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত হইতেই নাহলে আমরা কি হইয়াম ওই সাদ্দ চরিত্র থাকবে নমরুদ চরিত্র থাকবে ফেরাউন চরিত্র থাকবে হামান চরিত্র থাকবে আবু চরিত্র থাকবে এই সমস্ত ইহুদির চরিত্র থাকবে নাসারার চরিত্র থাকবে হিন্দুর চরিত্র থাকবে বৌদ্ধের চরিত্র থাকবে বিজাতীয় সংস্কৃতি সভ্যতা আমার ভিতরে থাকবে গোপনে গোপনে এটা ভিতরে থাকবে চিৎকার করে কম কেন সমাজে কি আসেনি আসেনি সমস্ত আসেনি আছে কেন আছে এটা গোপনে আছে দেখবেন অনেক মানুষ এখনকার আরেকটা প্যাশান আসছে দাঁড়িয়ে রাখা এখন পেশান হয়েছে কি হয়েছে প্যাশান মানি দাঁড়িগুন উঠছে সুন্দর দাঁড়ি রাখলে সুন্দর দেখা যায় দাঁড়িয়ে রাখছে আসলে একে মাঝ পড়ে পরে না আর বাজারের মধ্যে সুন্দর সুন্দর টুপি বাইর হয়েছে এখন ঠিক আছে নি সুন্দর সুন্দর টুফি বাইরেছে তুমি আমার কই অস্টার কোনো সম্ভব এই জন্য কিছু মানুষ মাথায় টুপি দেয় এটা প্যাশন এটা কি কথা কি ঠিক নেই যুবক মানুষ সুন্দর চেহারা স্যারকে দাঁড়িয়ে মুখে আছে মাথার টুপিকে দিলে সুন্দর দেওয়া যায় বাস কথা কি ঠিক নেই হ্যাঁ আসলে এটা কোনো নামাজের টুপিও না এটা ইসলামের টুফিও এই দাঁড়িয়ে কোনো মুসলমানের দাঁড়িয়েও না তাইলে কি হইছে ওই যে দাসত্ব থেকে প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্তি না পাওয়ার কারণে এটা প্রব্রত্বের দাস রইছে এটা আস্তে আস্তে ফাঁকে ফাঁকে প্রকাশ হইব যে এই লোকটা ডাকাইত এই লোকটা সুর এটা সাদ্দাদের মতো জালিম কথা কি ঠিক নেই প্রকাশ হয়নি মাঝে মধ্যে প্রমাণ হয়নি ফেরাউনের মতো বাটফার মাঝে মাঝে প্রমাণ হয়নি নমরুদের মতো ডাকাইত মাঝে মাঝে প্রমাণ হয়নি 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 কেমনে হয়েছে ওই নামাজ নাই এটা দাসত্বে এটা প্রবৃত্তির দাস এই জন্য তার কাছে ওই বিজাতীয় সব ও অপকর্মগুলি অপসংস্কৃতিগুলি তার ভিতরে আছে যে যখন সুযোগ পায় ফোর্স করে বাইরে হয় কথা কি ঠিক নেই বুঝেননি কথা বুঝেননি কথা বুঝেননি নামাজ রাজ না আগে কঠিন আমি কোনো হেই বক্তা না যে নামাজের সেজা দিলে কত স্বভাব পাইবেন দুকু দিলে কত স্বভাব পাইবেন অজু করলে কত স্বভাব পাইবেন এরকম কিছু মিডা কথা কর আমি এই বক্তা না ঠিক আছে নি কথা ঠিক আছে নি কথা এখন আমরা নামাজ পড়ব কেন নামাজ আমাদের কেন পড়তে হবে এই প্রয়োজনীয়তাটা দৈনিক পাঁচবার আমাদেরকে নামাজ পড়ার জন্য কেন বাধ্য করা হলো হল না কয়বার নামাজ কয়বার দৈনিক কয়বার কি ফাঁস বার ফরজ না ফলো আছে ফাঁস বারে ফরজ না ফলো আছে ফাঁস বারে তো ফরজ নাকি ফরজ নেই কেন ফাঁস বার ফরজ করা হলো আল্লাহ বলতেছে সলা আমাকে স্মরণ করার জন্যে নামাজ পড় চিৎকার করে সোহান আল্লাহ কন্যা কি আল্লাহকে স্মরণ করার জন্য নামাজ পড়তে কইছে। আল্লাহর স্মরণটা কি। আল্লাহর স্মরণ কি আল্লাহ 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 ইল্লা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এ নিয়ে আল্লাহ স্মরণ না 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 এটা আল্লাহর স্মরণ না আল্লাহর স্মরণ হইলো আল্লাহর স্মরণ হইলো মানুষ তার নামাজ পড়তে পড়তে আল্লাহর মারেফাত তার মধ্যে ঢুকবে সে আল্লাহকে বুঝবে আল্লাহর এক একটা গুণাগুণ তার মধ্যে প্রভাব সৃষ্টি করবে তখন সে প্রবৃত্তির দাসত্ব থেকে বাই হইতে বাধ্য হয়ে যাবে চিৎকার করছো ভান লাগ যেমন নামাজে আমরা কি পড়ি ইয়া মালিক ইয়মুদ্দিন কি কই কইনি মালিক ইয়ামুদ্দিন এই নামাজে তো প্রত্যেক লাগে কনলাগে দুটেন কন লাগেনি কইতে নামাজ পড়তে 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 হয়তোবা কোনো একদিন ইমাম সাহেব ব্যাখ্যা করে শুনাইব নাইলে বক্তা সাহেবেরা ব্যাখ্যা করে শুনাইব আর নইলে এই কোনো সময় একখান বাংলা বই কিনি পড়ি কোনো না কোনো ভাবে তার মধ্যে কথাটা প্রকাশ লাভ করিব যে মালিক ইয়ামুদ্দিনটা কি এটার অর্থ কি এটা কি বুঝে তো চাইছে আল্লাহ ঠিক কথা ঠিক নি তখন তারে বুঝাই দিব যে মালিক ইয়ামুদ্দিন মানে কেয়ামতের মালিক কে তো ক্যামত কিনলাই কি জন্য কেয়ামত ও তখন বুঝাই দিব এটা হলো হিসাব নিকাশের দিন কেয়ামতের দিন বলে চিৎকার করে সোহান আল্লাহ কন্যা তাহলে হিসাব নিকাশের দিনকে কেমতের দিন বলে এটা হিসাব কে নিবে কে দিবে তখন বুঝাই দিব যে বান্দা হিসাব দিবে আল্লাহ হিসাব নিবে চিৎকার করে সোহান আল্লাহ না কি বান্দা হিসাব দিবে আল্লাহ হিসাব নিবে পিসের হিসাব দিবে পিসের হিসাব নিবে হ্যাঁ আল্লাহর রাসুল বলছে লা তাজালু লা তাজালু এই কোনো একটা মানুষের কদম কে আমাদের ময়দানে নড়বে না হ্যাঁ যে পর্যন্ত পাঁচটি প্রশ্নের জবাব তাকে না দেওয়া না দিতে পারে পাঁচ প্রশ্নের জবাব দেওয়ার লাগব তারপরে কদম তুলতে পারব এর আগে ভাইত না প্রত্যেকটা মানুষকে পাঁচটি প্রশ্নের জবাব দিতে সব্বনাশ এখন এই মানুষে এই কথা শুনি আইসে মসজিদ যে প্রত্যেক যে মুসলমানকে পাঁচটি প্রশ্নের জবাব দিতে হবে তাই নাকি প্রত্যেক ইমানদারকে পাঁচটি প্রশ্নের জবাব দিতে হবে তার মনে ঢুকছে এটা এটা হলো জিকির সোমান আল্লাহ বলেন সোমান আল্লাহ বলেন ওরে সব্যনাশ লা লা তাজুলু কাদামা এবনে আদামা ইয়মাল কেয়ামাতে হাদিসে রাসুল আল্লাহ রাসুল বলছে কেয়ামতের ময়দানে কোন মানুষের কদম নড়তে পারবে না নড়বে না হাসরের মাঠে হাত্তা ইউসালা আন খামসিন তারে পাঁচটি প্রশ্ন করা হবে এই পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে কেউ লড়তে সব্যনাশ এই হলো জিক্রি যার যখন অন্তরে এটা ডুববো তখন সে অস্থির হয়ে যাবে তাহলে আমিও তো কেয়ামতে হাজির হইতে হবে সমান আল্লাহ কন্যা লাগবনি এই প্রশ্ন কি আমার দাউন লাগবনি আমদার দাউন লাগবনি আমি মা লাগবনি দাগবনি দাউন লাগবনি পাঁচটা প্রশ্ন কয়টা প্রশ্ন পাঁচটা প্রশ্ন কি কি একটা প্রশ্ন এলো হায়াতের জীবনটা কেমনে চালাইছ সোমান লাগন আমাদের জীবন কাটিয়ে গেছে নি কত কত বছর কাটছিনি এখন যদি কেউ প্রশ্ন করে আমারে যে তোমার বয়স কত হয়েছে আমি এই বয়সের পাতায় পাতায় কখন কি আমল করছে পারিবেন কইতেন আমি পারবো এই নামাজি এ তার ভিতরে এখন ঢুকছে কথা এটা সর্বনাশ মালিক দিন যদি কিয়ামতের ময়াদানের মালিক আল্লাহ হয় আর আল্লাহ সেদিন হিসাব নিবেন আমাকে পাঁচটি পার্সেন্ট হিসাব দিতে হবে হায় হায় কি উপায় হবে আমার তখন তার মনে মধ্যে আল্লাহর ভয় ঢুকবো কি ঢুকবো এটা হলো জিক্রি সমান আল্লাহ কন্যা জুমা নামাজ পড়তে আছে ইমাম সাহেব ওয়াজ করে লাহু মুলকুস সামাওয়াতে ওয়াল আরদে সে খুব খেয়াল করে শুনতে আছে এটা কি কইলো কয়জি কি আসমানের যিনি মালিক জমিনেরও তিনি কি মালিক সব বনাশ এখন সে ভাবতেছে সর্বনাশের সর্বনাশ এত বড় মালিক এত বড় প্রভাবশালী বাদশাহ এত বড় তিনি বিচারক এই বিচারকের সামনে হিসাব দিতে গেলে আমাকে তো জর রাজররা হিসাব দিতে হবে হাই হাই এখন সে ভয় পাই গেছে মনের মধ্যে এমন ভয় ঢুকছে কালকা থেকে আর একটা বক্ত নামাজ ছাড়তাম না মিশা কথা কইতাম না চুরি করতাম না দালালি করতাম না জুলুম করতাম না অত্যাচার করতাম না এই এখন সে নামাজটাকে তাকে এখন খোদার দাসে বানাই দিছে কি করব সত্য কথা কইব মানুষকে সাহায্য করব। করব, করব, দিনের কথা বলব মসজিদের দিকে নিব দিকে নিব। এখন সে পরিবর্তন হয়ে কোন দিকে আসি গেল ডান দিকে কোন দিকে আসি গেল। আল্লাহর দিকে চিৎকার করে বলেন। এখন এই মানুষটাকে কোন আইন করি কি আপনি পারবেন নি আইনতেন পারিবেন যখন তার মাথায় ঢুকলো যে তিনি একজন এমন বিচারক এত বড় শাসক এত বড় ক্ষমতাবান বাদশাহ তিনি আমার হিসাব যখন নেবেন এখানে কেউ কিছু করতে মালুন ওয়ালা বানুন কারো মাল কারো সন্তান সেদিন কোনো কাজে আসবে না তাজিজি করে। ইমান সব আরো দিনাজিজি নাফসিন শাইয়া কিয়ামতের ময়দানে কেউ কারো এক জ্বর উপকার করতে পারবে না এই সমস্ত কথাবার্তা এগুলি হলো জিক্রি শীতকার করে বলে তখন দেখবেন এই মানুষটা এখন কি হয়ে গেছে সে আসি নামাজ পড়ি বাইরেই দোকানে বসতো টিভির সামনে বসতো এখন সে আর টিভির সামনে বসে না ওই যে মামসা ওয়াজ করে দিছে ইয়াল্লা তাজিজি নফসিনা এটা হলো জিক্রি তার মনে ঢুকছে যে কেম ময়দানে আমার অপকর্মের জন্য আমি যখন ধরা পড়ে যাব। আমাদের কেউ রক্ষা করতে করব আল্লাহ এই জন্য কয় নামাজ পড় তাইলে তোমার অন্তরে আমার ঢুকবে আমার জিকির মানে কি আমার মারে ভাত ঢুকবে আমার পরিচয় ঢুকবে তখন এই বন্ধার মধ্যে চিৎকার করে শোভানাল্লাহ কন্যা এই জন্য নামাজ পড়ার প্রয়োজন চিৎকার করে শোভান আল্লাহ কন্যা নামাজ ছাড়া এই মানুষটাকে প্রবৃত্তির দাসত্ব থেকে ফিরাই আনার কোনো পথ আসেনি আসেনি যদি থাকতো তাইলে সরকার বাহিনী যত রকমের আইন করতেছে এদেশে চোর থাকতো না এদেশের বাটপার থাকতো না এদেশের জুয়াচোর থাকতো না জালিম থাকতো না দালাল থাকতো না সব সোজা যেত কিন্তু পাচ্ছিনি যত বাহিনী বাহির করলো র্যাব বাহির করলো আরও আরও কত বাহিনী বাহির করলো আরও মোবাইল কোড বানাইলো তারপরে মোবাইল কী আপনার কি বলে ওই যে বিচারক দিলো কত কিছু করলো কিন্তু ওই জায়গার মধ্যে সব অন্যায় ডুবে আসে মানুষের নাকের ডগায় মানুষকে সোজা করা গেল না গেছেনি গেছেনি চিৎকার করে সমানা লাগুন না এটা হলো নামাজের প্রয়োজনীয়তা আমি কেন নামাজ পড়ব এখন আপনি যদি চান যে কেমতে হাসরে কবরে মরণে আমি আল্লাহর বিচার থেকে আল্লাহর আজাব থেকে বাঁচতে চাই যদি এই চিন্তা মনে থাকে তাইলে আমাকে অবশ্যই অবশ্যই পাঁচ নামাজ কথা ঠিক আছে নি তাই কথাটা বুঝিনি কারা কারা বুঝছেন হাত তোলেন হাত তোলেন না রাই তাকবীর না রাই তাকবীর তাইলে কবর আইবনি সামনে মরণ আইবনি হাসর আইবনি মিজান বলছে না তাই বোনি কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানের চার পাশ দিয়ে জাহান্নামকে আনা আনা হবে কোনখান দিয়ে আনা হবে চার দিক দিয়ে জাহান্নাম থাকবে থাকবে আল্লাহ আল্লাপাকের আল্লাহ কন্যা আর এই সূর্যটা যেই সূর্যটা এখন নয় কুঠি তিরিশ লক্ষ মাইল দূরে আমাদের মাথা থেকে কত দূরে নয় কুঠি তিরিশ লক্ষ মাইল দূরে আর যেই সূর্যটা জমিন থেকে তেরো লক্ষ গুণ বড় এটা ঠিক মাফা দেড় হাত উপরে আসবে চিৎকার করে নওয়াজবুল্লা কন্যা কয় হাত উপরে আসবে কয় হাত উপরে আসবে এই সূর্যটা যদি দেড় হাত উপরে আসে তখন উপায়টা কি হবে সিৎকার করে নওয়াজবুল্লা কোন সত্য না মিথ্যা কথা নি কে খবর দিছে মোহাম্মদুর রসুল্লাহ হায় হায় এই ব্যাটা যদি এখন এ আল্লাহর এই দু সেক্টান গুণের কথা শুনি তার মনের মধ্যে এমন ভয় জমছে হায় হায় আমার তো উপায় নাই আমি যে নামাজ ছাড়ছি যদি আল্লাহ আমার জিজ্ঞাসা করে এই নামাজের কি কী জবাব দিব আমি যে চুরি করছি আল্লাহ জিজ্ঞাসা করলে কি জবাব দিব আমি যে মাপঝুপে কম দিছি আল্লাহ জিজ্ঞাসা করলে কী জবাব দিব আমি যে ভাই তার জুলুম করছি আল্লাহ জিজ্ঞাসা করলে আমি কী জবাব দিব যখন তার ভিতরে এটা ঢুকবে এটা হলো জিক্রি সোমান আল্লাহ কন্যা এই মানুষটা কি আর নামাজ না পড়ে থাকতে পারিব। দোকানে বসে থাকতে পারিব গল্প গুজব থাকতে পারবে টিভির সামনে আর বইব নি আর বইতো না এটা হলো নামাজের প্রয়োজনীয়তা নামাজ আমরা কেমনে কেন পড়বো রাজি আসেননি পড়তেন লাগব না নামাজ পড়া প্রয়োজন আসেনি আসেনি কথা প্রয়োজন দুনিয়ার সকল কাজের চাইতে বড় কাজ হলো নামাজ চিৎকার করেছে আল্লাহ কন্যা এই জন্য মাঝে মধ্যে লেখা থাকে নামাজকে বলিও না কাজ আছে কাজকে বলিও নামাজ আছে লেখা আছে না কত কী মানুষেরা চেষ্টা করতেছে আবার রাস্তার পাশাপাশি আছে সুমান আল্লাহ আলহামদুল্লা লেখ কেউ পড়েনি এগুলো মানুষে পড়েনি সুমান আল্লাহ কন্যা এই জন্য যদি মানুষকে মানুষ করতে হয় যদি মানুষকে সাহাবা সরিতে চরিত্রবান করতে হয় তাইলে মানুষকে নামাজের মধ্যে লাগাইতে হবে এর নামাজের সবচাইতে বড় অবস্থান সব লাগুন এই কারণে নবীজি বলছে মুরু আলাদম বিশ্বরাত ইজা আবাল আগু সাবাসিন তোমরা যখন বাচ্চারা দুনিয়াতে আসবে সাত বছর বয়স থেকে নামাজ শিখাই দাও কত বছর বয়স থেকে কত বছর থেকে সাত বছর বয়স থেকে নামাজ শিখিয়ে দাও তাইলে সাত বছর থেকে ছেলে নামাজি মেয়া নামাজি সোমান আল্লাহ কন ছেলে নামাজি মেয়া নামাজি পরিবার গঠন হয়ে গেল নামাজের এরপরে পরিবার হলে কি হবে সমাজ গঠিত হবে হৈসেল নামাজি এই সমাজ সব নামাজি এই যে এখন মসজিদ মার্শাল্লা সবাই নামাজ পড়ে ঠিক আছে নি কথা তাইলে এখন রয়েছে কি রাষ্ট্র এখন কি রয়েছে আল্লাহ কয় আল্লা জিনা ইন মাক্কান্নাহুম ফিল আরদে আকামুস সালাত আমি যদি কোন মুসলমানকে রাষ্ট্র ক্ষমতা দেই তাদেরকে যদি আমি রাষ্ট্রের মালিক বানায়া দেই তখন তাদের প্রথম কাজটা হবে নামাজ প্রতিষ্ঠা করা চিৎকার করে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন না নামাজ প্রতিষ্ঠা কেমনে প্রধানমন্ত্রী ইমামতি করব প্রেসিডেন্ট বঙ্গভবনের মসজিদে ইমামতি করব সংসদ ভবনের সংসদ নেতা স্পিকার সংসদ ভবনে নামাজের ইমামতি করবো তারপর এটার নাম কি ওই যে আপনার ই এটা সচিবালয় সচিবালয়ের মধ্যে এক নম্বর সচিব নামাজের ইমামতি করব সোমান আল্লাহ না ডিসি অফিসে ডিসি নামাজের ইমামতি করবে আপনার টিউন অফিসে টিউনো নামাজের ইমামতি করবে চিৎকার করে সোহান আল্লাহ আজান যখন হবে একদম একদম সংসদ থেকে শুরু করে একেবারে নিতান্ত দোকানদার পর্যন্ত ফুরাকাছ জমিনের সমস্ত কাজকর্ম নামাজের জন্য বন্ধ ঘোষণা দিতে হবে কথা কি ঠিক নেই আমরা যে ইয়া কানা মালিক ইয়ামিদ দিন পড়লাম এই মালিক ইয়ামিদ দিন সবাই পড়বনি যদি মন্ত্রী নামাজ পড়ে তখন সেই বেড়াকে না মালিক ইয়াহমেদ দিন পড়বনি পড়তো না পড়বো যদি প্রধানমন্ত্রী নামাজ পড়ে উনিও তো পড়বে মালিক যদি প্রেসিডেন্ট নামাজ পড়ে উনিও তো মালিক ইয়মিদ্দিন যদি সচিব নামাজ পড়ে উনি তো কইবনি কইবনি ভিতরে যদি মালিক ইয়মিদ্দিন বেশি না শুধু এই একটা আল্লাহর জিকির ঢুকে এই মানুষগুলি ওই সাহাবাদের মতো হয়ে যাবে সরিতে চরিত্র বান হয়ে আল্লাহর জান্নাত পুরা দেশ হয়ে যাবে হবে হবে নি এই জন্য এক নম্বর দায়িত্বটা কি নামাজ হজরত ফারুক রাদি আল্লাহ খলিবাতুল ফারুক বাসায় আসছে রাজকার্য পরিচালনা করার পরে বাসায় আসছে আসার পরে এখন তার স্ত্রী আজকে দেখি একটু বেজার বেজার আজকে দেখি বেলা কোনো কথা কথা কয় না আইসে ফানি এক বদ না গাই দিছে সেই লোক আসি অজু করি গড়ে উঠছে খানা সামনে আনে দিছে কিন্তু মুখটা একটু বেজার বেজার মুখটা বেজার বেজার দেখি উনি বলতেছে কি উনি বলতেছে কি যে তোমার মুখটা কেন বেজার তো শেষে উনি বলতেছে না তুমি খানা খাও তারপরে আমি কি বলবো সোমান আল্লাহ না ওমর ফারুক কি ছোটোখাটো মানুষ নেই ফারুক ফারুকদের বলতেছে না তুমি আগে বলো কী সমস্যা তারপরে খানা খাবো মনে লাগাও না এখন ওমর ফারুকের কথা তো বিবি আর ফালাইতে পারে নাই তো স্বামী গো মনটা বড় দুঃখিত আমার ছেলেটা এই আপনার এই যে মক্তবে গেছে এটার গায়ের মধ্যে চব্বিশ তালিওয়ালা সদ্য তালিওয়ালা একটা জামা গায়ে দিয়ে মক্তবে গেছে আর পোলা ফাইনে এ আমার ফুতের এ জামার তালির ভিতর দি আঙ্গুল দিদি কইতে আছে। তোর বাবায় তো হইলো খলিফাতুল মুসলিমিন আমিদুল মোহমেনিন তো তোর বাবায় ইয়ে কেন এত বড় কিছু একটা হইতে এরকম তালিওয়ালা জামা তুই কেন গাই দিবি এগুলি গাই দিব আমরা গরিব রায় না কথা তো ঠিক আছে যুক্তির কথা না যে খলিফাতুল মুসলিমিনের ছেলে কেন তালিওয়ালা জামা গাই দিবে এই জন্য ছেলের কাছে খুব খারাপ লাগছে বাড়িতে আসি কাঁদছে মাগো নতুন জামানা বানা দিলে আমি আর যাই বক্তব্য সমান আল্লা না। এখন ফুতের চোখের পানি দেখি মায়ও কাঁদছে এই কথা শুনি বাপেও কাঁদছে সমান আল্লা কন্যা কিছু করার আসেনি কিছু করার আসেনি কিচ্ছু করার নাই এখান থেকে ফোন করি হইতে পারব নি এ খালি বাতিল মুসলিমিন আমি তখন ইবুল মুসলিম ব্যাংকের ম্যানেজার টাকা ফাঁসা কইতো দাও না কেন ওই মালিক দিনের জিকের ভিতরে ঢুকার কারণে হিসাবের জন্য রাত দিন ঘন্টা অস্থির থাকতো আমি হিসাবটা কি দিব চিৎকার করেছো মানাল কন্যা এখন জনে কতক্ষণ কাঁদছে কান্নাকাটি করি পরে এখন ওমার বলতেছে স্বামী গো আরে স্বামী বলতে বলতেছে স্ত্রী তুমি তো মোটামুটি বেশ বিষয়টা বুঝছো তো একটু আমাকে একটু পরামর্শ দাও যে আমি যে পারি নাই এই জামা দিতে আমার যেহেতু অক্ষমতা সামান্য বেতন পাই সংসার ছালাই আমার কাছে থাকে না এখন কি করা ছেলেকে মক তবে কেমনে ফাটাইবা সুমন আল্লাহ কন্যা অন্ধনজনের পরামর্শ করতে বসছে স্ত্রীকে আমার একটা পরামর্শ আছে বলে কি বলে আপনি একটু আপনার বাইতুল মালের যিনি প্রধান ম্যানেজার তাকে একটু ফোন করি কন্যা আম ঘরে কয়টা টাকা দিত তাইলে তো আমরা ফলারে জামা বানা দিতাম পারি ফলে আমনে বেতন ফাইলে এটা দিয়ে দিয়ে তখন যুক্তিসঙ্গত কথা তো বেতন ফাইলে দিয়ে দিব তো কুমড়ে কইতেছে তো কদ্দুর কাগজ দাও আমারে তোমারের কদ্দুর কাগজ দিছে স্বামী স্ত্রিয়ে তো কাগজ কদ্দুর কলম দি লিখে দিল ভাই আমার চারটা টাকা হাওলাত দেন এই মাসের চার পাঁচ দিন সময় রয়েছে চার পাঁচ দিন যাওয়ার পরে আমি বেতন পাইম তারপরে আমি বেতন পাইয়া আপনারই ষাট টাকা আমি দিয়ে দিব সোমন আল্লাহ কন্যা হ্যাঁ আনেন না রায় তকবীর প্রধান অতিথির আগমন হ্যাঁ আনা ওনারা বসান তো শেষে কি হয়েছে এখন ওই বেডায় কি করছে ওই বেডায় ওই যে আমনের ওই যে আমনের এই দিতে লিখে দিছে যে আমনে আমি বেতন পাই আপনারও ষাট টাকা অন মানে বেটা উল্টা ফিট কি লেখা জানেননি বাইতুল মালের প্রধান উল্টাফিটি কি লেখছে লেখছে যে উমার আপনি যে এই বেতন পাওয়া পর্যন্ত বাঁচিয়া থাকবেন এরকম কোন রেকর্ড কি আপনার কাছে আসেনি সমান আল্লাহ কন্যা মালিক দিনে এমনভাবে এমনভাবে সিদা করছে হজরত ওমরকে এমনভাবে খোদার দাসত দাস বানাইছে প্রবৃত্তির দাসত্ব থেকে এমনভাবে মুক্ত করে দিছে এই লেখা পাইয়া ওমর তো একদম নির্জীবের মতো কথা তো ঠিক আমি আরও সাত দিন বাঁচলে না আমি কি দিয়াম এই টাকা দিয়া এখন সে আরও লেখে দিছে যে আপনি যদি না বাঁচেন তাইলে আপনার টাকা কে দিবে এই টাকা থাকবে অনাদায় এই অনাদায়ের টাকা আমি বাইতুল মালে হিসাব দিতে পারবো না তখন আমি হব জনগণের টাকার দায়ে সুরের দায়ে দোষী আমি কেয়ামতে হাসরে আল্লাহ রাজলাসের সামনে ওই মালিক ইয়ামুদ্দিনের আসর পড়ছে যে আমি সেখানে আসামির কাজ গোড়ায় দাঁড়াতে পারবো না আল্লাহ একবার কি করছে সাহাবাই কারামকে এই নামাজে শেষ পর্যন্ত সিডিখান খান রাখি দিছে আর স্বামী স্ত্রীকে বলছে স্ত্রী আমার পুতের মক্তবে ফাটায়ও না আমি যদি বাঁচি থাকি এবং আমার পুত যদি হয় আমি যদি বাঁচি বেতন যদি পাই প্রথম এই বেতনের টাকা থাকলে আমি জমা বানাই দিব তাইলে আল্লাহর জন্য বলে আল্লাহ জিনাইন মাকানুসারা দুনিয়া ঠিক করতে হলে মানুষ ঠিক করতে হলে সমাজ ঠিক করতে হলে আমি যদি কোনো মুসলমানকে রাষ্ট্র ক্ষমতা দেই তাদের এক নম্বর কাজ হবে মানুষকে নামাজি বানাই দেওয়া নামাজের মধ্যে লাগাই দেওয়া এই ছাড়া মানুষ সোজা করার কোনো পথ এই জন্য আল্লাহ কয় সালাতা তানহা আনিল মুনকার নামাজ মানুষকে সকল রকমের অন্যায় থেকে অভিসার থেকে অত্যাচার থেকে খারাবি থেকে জুলুম থেকে রক্ষা করে নজির আল্লাহর নবীর সাহাবিরা নজির বিশ্বের সমস্ত আলমেরা এটার প্রমাণ যে ঠিকই নামাজ মানুষকে এভাবে নফসের দাসত্ব থেকে মুক্ত মুক্ত করে আল্লাহর দাস বানাইতে পারে তার প্রমাণ বিশ্বজোড়া চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আসেনি প্রমাণ আসেনি 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 এরকম যদি নামাজের প্রভাব আমাদের মধ্যে পড়তো এদের আর ছোঁ থাকতো না এদের আর বাদ পার থাকতো না ওই দোকানের সিলিং কাটি দোকানের ভিতর থেকে স্বর্ণ চুরি হইতো না হইতনি, হইতনি। এইজন্য আল্লাহ বলে ইন্না সলাতাতানহা আনিল পা ওয়াল মুনকার রাসূলুল্লাহ বলে আসসালাতু ইমাদুদ দ্বীন নামাজ সবচাইতে বড় ফরজ বড় ইবাদত এটা ধর্মের সবচেয়ে বড় স্তম্ভ নামাজ ঠিক আছে তাইলে পরিবারও ঠিক আছে সমাজও ঠিক আছে রাষ্ট্রও ঠিক আছে চাকরিও ঠিক আছে লেন্ডনও ঠিক আছে আপনার ব্যবসা ঠিক আছে কথাও ঠিক আছে বেভারও ঠিক আছে সব ঠিক আছে নামাজ ঠিক নাই তো কিছুই ঠিক নাই বাইরের আমার দস্তর আমার অত্যন্ত কষ্ট করে কিছু কথাবার্তা বলছি আর কি আল্লাহ যেন কবুল করে সকলে আমিন বলেন আর নামাজকে আমরা যেন এইভাবে নিতে পারি যেভাবে আলোচনাটা করছি রাজি আসেন রাজি আসেন এখন তো মাসাল্লাহ মসজিদ করছেন এশার নামাজ মসজিদে জামাতে পড়লে রসুল্লাহ বলছে মানসাল্লা শাফি লাইলা নেসফা যেই মানুষটা এশার নামাজটা জমাতে পড়ে সে যেন অর্ধেক রাত দামায় দাঁড়ায় নফল নামাজ পড়লো হতা বড় কথা ছোটো খাটো কথা নেই আপনি জামাতে নামাজটা পড়ে আসলেন গড়ে আয় শুই রয়েছেন অর্ধেক রাত নফল নামাজ তসবি জিকির মোরাকাবা সেজদাদ আমল নামায় দি দিবে আল্লাহ আর এরপর হুজুর কি কয় মানসাল্লাল ফাজরা ফি জামাতিন, ফা আন্নামা কামাল্লাইলা কুল্লাহ আর যেই মানুষটা ফজর পড়লো আবার জামাতে সে যেন পুরো রাত এই পুরো রাত অর্ধেক অর্ধেক ফজরে পুরো রাত যেন সে দাঁড়ায় নামাজ পড়লো এই পরিমাণ সবাব পেয়ে যাবেন এত বড় বড় কতই নামাজের আল্লাহবাকে আমাদের আলমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহে আবার কাতু শেষ কথা হলো আমার একটা বই আছে আমি একটা বই লিখছিলাম যদি কেউ নেন এই বইটার মধ্যে নামাজের বিস্তারিত তথ্য নামাজ রোজা হজ জাকাত আকিদা